10 মিনিট আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা এটা খানিকটা বেটে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই, 1.5 চামচ পরিমাণ দিলাম। দিয়ে এটা আবার বেটে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুড়ি। এর আগে আমার চ্যানেলে পাতুড়ি দেওয়া আছে, তো সে একটু অন্যরকম করব। তো এখানে আমি মাছের পিসগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। আর এখানে কলা পাতাগুলো আমি একটু কেটে পিস পিস করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নরম হয় আর জীবাণুমুক্ত হয়। তো চলুন কীভাবে পাতুড়িটা করব সেটা দেখাই। তো এখানে মশলাটা যেটা করেছি সেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ দেওয়া আছে, এবার এটাকে ভালো করে মাখাবো। এটা আমি মাখিয়ে নিয়েছি, রেখে দেবো 10 মিনিট, অন্তত 10 মিনিট রাখতে হবে, আরো বেশি রাখলে খুব ভালো হয়। 10 মিনিট পর ফিরে আসছি। তো চলে এসছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে এবার পাতায় মুড়ব। আর এখানে আমি লবণ দিয়েছিলাম মশলার মধ্যে, যখন মশলাটা মিক্সিতে দিয়েছিলাম তো লবণ দিয়েই মশলাটা করেছিলাম। আর এর আগে যে আমার পাতুড়িটা দেওয়া আছে সেটাতে নারকেল দিয়ে করেছিলাম, সেটাও একটু অন্যরকম, আর আজকেরটা একটু অন্যরকম টক দই দিয়ে করছি। এবার পাতাতে মুড়ি। চলুন, তো এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এর উপরে নিয়ে নেবো একটা পাতা, গরম জলে ওয়াশ করে নিয়েছি বললাম। এবার দিয়ে দেবো মাছের পিস আর একটু করে মশলা। আর দেব লঙ্কা, লঙ্কাটা নিজেদের ইচ্ছা মতো। এবার এটাকে মুড়ে দেব ভালো করে। সুতো দিয়ে বেঁধে দেব। আগের বারে আমি কাঠি দিয়ে করেছিলাম, এবার আমি সুতো দিয়ে বেঁধে দেব। তো এইভাবে মুড়ে মুড়ে, এই যে গরম জলে পাতাটা ধুয়েছিলাম বলে একটু ফাটেনি, এইভাবে মুড়ে মুড়ে আমি সব কটা করে নেব। পাতা নিয়েছি, খুব ভালোভাবে মুড়তে হবে, মানে মশলাও দিতে হবে। দিয়ে দেবো লঙ্কা, বন্ধুরা পাতুড়িটা কেমন হয়েছে এরকম বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এইভাবে সবকটা বানিয়ে, বন্ধুরা এই হলো কলা পাতা সবকটা মুড়ে নিয়েছি, এখানে 10 পিস আছে। লো করে ঢাকা দিয়ে দেবো, হবে আস্তে আস্তে হবে, একবার উল্টিয়ে দেবো। সব উল্টিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পর চলে এসেছি, সেদ্ধ হয়ে গেছে।
গেছে আর ভাজাও হয়ে গেছে। এটা আমি 20 মিনিট ধরে লো হিটে রান্নাটা করলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ভাপে, কিছুক্ষণ পর 5-7 মিনিট পর সার্ভ করব। তো আপনারা এই যে পদ্ধতিতে করলাম এভাবে তুমি খেয়ে দেখবেন, ভালো লাগবে। এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে পাতুরি রেসিপি, সেভাবেও করতে পারেন, খেতে খুব সুন্দর হয় এটা। তো রেসিপিটা ভালো লাগবে, আমার চ্যানেলটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা আমি এখন বন্ধ করে দেবো।